বন্ধু আমার তো ফেলের সার্টিফিকেট লাগবে বলে নাকি ও ছোট বেলা থেকে যাওরা এটা ঠিক বলছিস তুই যত যাই কই সাইদুল স্যার কিন্তু একটা সেই ভালো না সিয়ালা সেই তুই যে লুচ্চম বাদ না দিস তোর যে ভাই বউ হবি বুঝছিস বি কইলে বি না আপনি সাত মাস সময় বানা দিলাম আমি অটো পাস স্যার এখন যেখানে থাকিস ভালোভাবে পড়াশোনা করিস বন্ধু আমার তো ফেলের সার্টিফিকেট লাগবে পরীক্ষা বার দিবি পারবো সমস্যা নেই কিন্তু এরকম তোরা যে আসতেছ দেহা সাক্ষাৎ হবি বুঝিস নি আমি তোমার জন্য ওয়েট করতেছি এই শালা মনে আমাকে আরি পাইতে কথা শুনতেছিল ঠিক না তুই শোন একটা কথা কই তুই যে লুচ্চম বাদ না দিস তোর যে ভাই বউ হবি বুঝছিস কথা হচ্ছে ওই দিলা কথা এই দি তোরা কি খোঁজ খবর লিসু দুই বছরই মাটি এখন আমরা যদি সারের সামনে সার্টিফিকেট লিবে যাই তাহলে বুঝছিস তো একজনে পাশায় সিল মারবি নি বন্ধু যত যাই কই সাইদুল স্যার কিন্তু একটা সেই ভালো না সিয়ালা সে সে তুই দেখতাম সে লাগছে সাইদুল স্যারের মেয়ে কথা লো বাদ দে তো ভাব আছে দেখ পেয়েছে খালি আছে তাই না বন্ধু কোন কথা তাই না আচ্ছা বন্ধু চলো যাই সাইদুল স্যারের কাছে যাই সাইদুল স্যার আমারে খুবই ভালোবাসে বুঝছাও তোমরা সবাই মিলে চলো যাই যা হয়েছে হয়েছে ইয়ার কি ফাইজ অনেক করছে চলো যাই তারপর যা হয় করা যাবে ভালোবাসে চ যাই স্যার
স্যার সামনে বলে জানিস কি হইতো স্যার এর কাছে কত পাবেন করছি কি করছি কিছু কইতে না আর কিছু বলে না আমি দাম হই আমার গেলে আর কি হইছো রেজাল্ট না একটু খারাপ হইছে আমি স্যারের দাম হই তাছাড়া সমস্যা নেই স্যারের দোয়া তো আমার সকলের লাগবে স্যার ভালো দিন মানুষ চল যাই কাল চলো যাই বন্ধু চলো যাই আজ যাবে খুব ভয় পাইছি চল যাই আই সবাই আর তো জীবনে কোনদিন আসছো না হ্যাঁ আই কখন দেখা হয় না হয় আল্লাহ আর দেখা হয় দুধ আবার আর দেখা হবে কি বন্ধু হইলো মানুষ জানের জান্নাবর মির্জা ফরমার কাইন সান বালাবর নগদ পল্টি মারে কি অবস্থা তোদের আলহামদুলিল্লাহ ভালো আছেন কি অবস্থা এই চাটমোহরের জামাই কি খবর তোর একটা কথা বলেন স্যার বি কইলে বি না আপনি চাটমোহর জামাই বানা দিলেন তাহলে বি করলে আপনি কোনেকার জামাই বানাবেন আমি সেই স্যার বলি যে তোর স্যার আপনি স্যার হয় স্যার এসে ভুল নিউজ করতে পান না ওই যে তুই একদিন বলছিলি না ও যাই হোক কে যেন বলছিল ঠিক আছে আমি ভুলে বলে ফেলি তাহলে মনে হয় অন্যজন বিয়ে করছিল যাই হোক তোদের কি অবস্থা সবার স্যার আমি অটো পাস স্যার কি ভালো রেজাল্ট করছিস স্যার তুই না 2019 সালের ব্যাচ ছিলি তুই কিভাবে অটো পাস করলি স্যার প্রথমবার স্যার ফেল করেছিলাম তুই কত সাল ধরে ফেল গেছিস ইংলিশ দ্বিতীয় পাত্র স্যার হ্যাঁ হ্যাঁ মারাত্মক সাবজেক্ট একটা কাজ করছিস তুই ফেল যা তুই আমার সামনে তুই সানগ্লাস পরে আসছিস স্যার ভালো গ্যাদ হয়ে গেছিস তুই তারপর তোর কোথায় পড়তে আর চিন্তা ভাবনা আছে স্যার আমার আশা আছে স্যার ঢাকা ভার্সিটি চান্স দিব ইনশাআল্লাহ হয়ে যাবে কি রে তোর কি খবর তুই না অনেক ভালো স্টুডেন্ট ছিলি একটা ইনোসেন্ট বয় ছিলি তোর কি হাল কি অবস্থা তোর ওই যে লাস্ট দিন টাকা খাই দিলি তারপরে তোর এই অবস্থা আর বলেন না স্যার রেজাল্ট খুব খারাপ কি করতে স্যার দোয়া করে তুই কোথায় ভর্তি হয়েছিলি স্যার ভর্তি তো দেখা যাক ওর কোথায় হওয়া যায় স্যার দোয়া করেন কি করা যায় রেজাল্ট খারাপ স্যার কি রে সাব্বির কি অবস্থা তোর তুই কি আগের মতোই আছিস স্যার আন্টি ভালো আছে হ্যাঁ বাসায় সবাই তো অনেক ভালো আছে ওই যে আপনার নিয়তাম আছে হ্যাঁ হ্যাঁ সে তো বড় হয়ে গেছে কোন ক্লাসে ভর্তি স্যার ওই এবার ক্লাস 9 এ তারপর তোর রেজাল্ট কি কোথায় ভর্তি হয়েছিস স্যার ন্যাশনাল কোন কলেজে ভর্তি হয়েছিস স্যার ন্যাশনাল ও আচ্ছা ঠিক আছে মেয়েদি কি খবর তোমার আলহামদুলিল্লাহ হে আলহামদুলিল্লাহ কি রে স্যার দুই সাবজেক্ট স্যার কি বলিস ও 2019 পাস করে নাই আর মিয়া ভাইয়া স্যার দুই সাবজেক্ট গেছে স্যার কত সালে 2019 সালে পাস করে 19 এ দুই সাবজেক্ট স্যার আশা করা যাচ্ছে স্যার গত দুই বছরের মধ্যে স্যার ভ্যাটের সাধন হয়ে বাড়াবে কি বল কি বলি জি স্যার কিন্তু স্যার আপনি শোনেন আপনি দোয়াটা হচ্ছে মনে করেন আকাশ ছোঁয়া হচ্ছে দোয়া করে দিবে তুই কিন্তু বেশি বলতেছিস ঠিক আছে আমারে নিয়ে কিন্তু এত বেশি বলা যাবে না ঠিক আছে না স্যার আপনি আমাদের জামাই তুই তুই কিন্তু তুই অবস্থায় কম যাস না ঠিক আছে তোরে আমি ভালো করে স্যার ও একটু জানি স্যার পার হয়ে গেছে আমি বুঝতে পারছি স্যার স্যার শুনেন আপনি একটু দোয়া করে দিবেন স্যার ইয়ে মনে করেন দুই সাবজেক্ট ফেল করছে আশা করা হচ্ছে চার সাবজেক্ট ফেল আমি তোদের বিষয় নিয়ে খুবই হতাশ তোরা এরকম রেজাল্ট করছিস তোদের পজিশন যে এরকম আমি কখনোই ভাবতে পারিনি তো তো এখন যেখানে থাকিস ভালোভাবে পড়াশোনা করিস তোদের বাবা মা অনেক কষ্ট করে তোদের পড়াশোনা করায় সব বাবা মাই সন্তানের জন্য সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে এখানে আসিস ভালো করে পড়াশোনা কর এবং ভালো একটা পজিশনে যা এটাই আমার কামনা ভালো থাকিস দোয়া করবেন স্যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার